নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আপনারা যারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন, আজকে একটু দেখুন, একটু ডিফারেন্ট। তিনটি গ্রহের আশীর্বাদে দুইটি রাশি 8 দিন রাজত্ব করতে চলেছে। দেখুন, আমি যে কথাগুলো বলি আবারও বলছি, কোনো হাওয়াতে কথা বলি না। সম্পূর্ণ গ্রহের অবস্থান ধরে আমি কিন্তু আপনাদেরকে প্রেডিকশান দিই, এবং আমার প্রেডিকশান যদি আপনার রাশিচক্রে, যদি আপনার বাই বাচ্চা যদি এই অবস্থা গ্রহের থাকে যখন জন্মিয়েছিলেন, এবং বর্তমান স্থিতিতেও যদি এই অবস্থা, অর্থাৎ সম্পূর্ণরূপে আপনি এই সময়ের মধ্যে কিন্তু শুভ ফল পাবেনই পাবেন, অর্থাৎ আপনার বাই বাচ্চাতে যদি এই অবস্থার বর্তমান যে শুভ অবস্থান আছে, এই অবস্থান যদি থাকে, তাহলে আপনারা 90 থেকে 100% এই ফলটি পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এবং আমার প্রেডিকশন কিন্তু মাটিতে পড়ে না, আমি খুব এই কথাটা খুব জোর গলাতে বলছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন। তো শুরু করা যাক। তিনটি গ্রহের আশীর্বাদ দুইটি রাশিকে এই 8 দিন রাজত্ব করবে। কোন এই দুইটি রাশি আর কোন এই তিনটি গ্রহ, যে তিনটি গ্রহের জন্য এই দুইটি রাশি 8 দিন রাজত্ব করবে? প্রথম আমি কথা বলি, প্রথম যে গ্রহ হচ্ছে সেটি হচ্ছে জুপিটার, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, এবং বুধ এবং রবি একত্রে মিথুন রাশিতে অবস্থান করবে, এবং নবপঞ্চম রবি বুধের এবং বৃহস্পতির নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। দুইটি রাশি মালামাল হতে চলেছে। কোন এই দুইটি রাশি? প্রথম যে রাশির কথা আমি বলবো, সেই রাশির আমি আবারও বলছি, কোনোটা হাওয়াতে কথা না। আপনারা প্রত্যেককে যারা আমার প্রোগ্রাম শুনছেন, অবশ্যই সম্পূর্ণরূপে আগে শুনবেন, শুধু রাশির নাম শুনলেন আর বেরিয়ে গেলেন সেটা করবেন না। প্রথম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের ত্রিকোণভাবে বৃহস্পতির অবস্থান, এবং ত্রিকোণভাবে রবি এবং বুধের অবস্থান। আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান একাদশপতিকে কানেক্ট করছে। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, সফলতা, সাকসেস এর জায়গা নির্দেশ করছে। কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এবং আপনাদের যারা গভর্নমেন্ট চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন, বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে খুব শুভযোগ কিন্তু নির্দেশ করছে। এবং পঞ্চমভাবে বৃহস্পতি, আপনাদের ক্ষেত্রে সন্তান সুখ, আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট, আপনাদের ক্ষেত্রে এডুকেশান, এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেবে। এবং পাশাপাশি শনি কিন্তু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তিগত দিক থেকে লাভ, তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট বেনিফিট হতে চলেছে এই 8টা দিন। এই 8 দিন কিন্তু আপনারা কাজ গুছিয়ে নিতে পারেন, এবং আকস্মিক ধন লাভ হতে চলেছে, এবং ভাগ্যোদয়, ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু নিশ্চিতরূপে পেতে চলেছেন। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের শিক্ষার জায়গাটা, এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। 2 নম্বর যে রাশি, সেই রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আপনাদের সপ্তমভাবে এই বৃহস্পতির অবস্থান, এবং আপনাদের একাদশভাবে রবি এবং বুধের অবস্থান। এই যে নবপঞ্চম বুধ রবি এবং বৃহস্পতির যে নবপঞ্চম যোগ, এই তিনটি গ্রহের আশীর্বাদে এই আপনার সিংহ রাশির ক্ষেত্রে প্রথম কথা আসি, ধনপতি একাদশভাবে আপনাদের ধন বৃদ্ধি করবে, এবং আপনাদের রাশির অধিপতি একাদশভাবে আপনারা সফলতা সাকসেসের জায়গা আপনার নির্দেশ করছে, এবং বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে, এবং সপ্তমভাবে এই বৃহস্পতি আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ, আপনাদের শুভ বিবাহের যোগগুলো নিয়ে আসবে,
দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি এবং বুধ এবং রবির এই নবপঞ্চম রাজযোগ আপনাদের কিন্তু মান সম্মানের জায়গাটা যথেষ্ট কিন্তু প্রভাব ফেলতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু ভালো এবং আপনাদের সন্তান সুখের জায়গা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে সন্তানের জায়গা কিন্তু এডুকেশনের জায়গা এই জায়গাগুলো কিন্তু বিশেষরূপে শুভ ফল কিন্তু প্রদান করবে। এবং পাশাপাশি এই একাদশভাবে এই রবি বুধ আপনাদের সফলতা সাকসেসের জায়গা নিশ্চিত রূপে কিন্তু আপনাদেরকে দিতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো চাকরি ক্ষেত্রে প্রমোশন এবং পদোন্নতির সম্ভাবনা, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা। এই সময়ের মধ্যে যারা রাজনীতির ক্ষেত্রে আছে রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থানের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই যে এই তিনটি গ্রহের আশীর্বাদে আমি যে দুটি রাশির কথা বললাম, একটি প্রথম হচ্ছে তুলা রাশি এবং নেক্সট যে রাশি যেটা বললাম সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান এবং একাদশভাবে রবি বুধের অবস্থান এবং তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে আপনার বৃহস্পতির অবস্থান এবং ভাগ্যভাবে আপনার রবি এবং বুধের অবস্থান। ভাগ্যোদয় নিশ্চিত রূপে কিন্তু করবে তুলা রাশির ক্ষেত্রে, আবারও বলছি ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পাবেন, আকস্মিক ধনলাভ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এবং সিংহ রাশির ক্ষেত্রে দীর্ঘদিনকার আটকে থাকা কাজ পেন্ডিং হয়ে আছে এই কাজগুলো কিন্তু বা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়াচ্ছে। প্রপার্টি থেকে লাভ, নিজস্ব প্রপার্টি আপনাদের কিন্তু এই সময় হবে এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বা মার্কেটিং লাইনে আছেন বা সেলস ডিপার্টমেন্টে আছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই কিন্তু ভালো। বা যারা এজেন্ট, কোনো কিছু ক্ষেত্রে এজেন্ট, তারাও কিন্তু এই সময় শুভ ফল নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছে। আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে এই কথাটা আপনাদেরকে জানাচ্ছি। অর্থাৎ তুলা রাশি, সিংহ রাশি এই দুইটি রাশি এই তিনটি গ্রহের আশীর্বাদে এই আট দিন রাজত্ব করবে। আমি আবারও বলছি যদি আপনার বাই বার্থ চার্ট এই জন্মছকে এই বর্তমান যে গ্রহের অবস্থায় সেই অবস্থায় যদি থাকে নিশ্চিত রূপে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। এবং আবারও বলছি যারা পাচ্ছেন না তারা অবশ্যই নিজস্ব জন্মছক একভাবে অ্যালাইসিস করেন, কোন জায়গাতে ডিস্টার্ব আছে সেই জায়গাটা সঠিক রূপে প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে আপনি কিন্তু হয়ে উঠবেন সৌভাগ্যশালী। রোগ যেমন পুষে রাখতে নেই তেমনি গ্রহের দোষও রাখতে নেই। নমস্কার।